মানুষ মানুষ এবং পৃথিবী দুটো যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে পৃথিবীতে আবর্জনার যে সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে প্রকৃতির সাথে ছেড়খানি। আমরা যতদিন পর্যন্ত প্রকৃতির সাথে ছেড়খানি করব, ততদিন প্রকৃতিকে একটা একটা করে আমাদের আবর্জনা স্তূপের মোকাবেলা করতে হবে। আমরা কখনো ভেবেছি কি যে এই আবর্জনা আসলো কোথার থেকে? আমাদের পৃথিবীতে আবর্জনা অন্য কোনো গ্রহর থেকে আসেনি, এসেছে আমাদের এই পৃথিবী থেকেই। তাহলে এই আবর্জনার সৃষ্টিটাকে আমরা যদি বন্ধ করতে পারি, তাহলেই আমাদের এই আবর্জনা অভিযান, আবর্জনা সাফাই অভিযান করার খুব একটা দরকার পড়বে না। সভ্যতা এগিয়েছে, মানুষের প্রকৃতির উপর হস্তক্ষেপ বেড়েছে। আজকে প্রকৃতি হাজার রকম আমাদের ইঙ্গিত দিয়েছে, সেই সভ্যতা উন্নতির নামে প্রকৃতিকে যেন আমরা বেশি ছেড়খানি না করি। তাই পৃথিবীর রক্ষার জন্য, মানব জাতির রক্ষার জন্য প্রকৃতির সাথে ছেড়খানি আমাদের বন্ধ করতে হবে। আমরা কখনো ভেবে দেখেছি কি এই প্রকৃতিই আমাদের একদিন সৃষ্টি করেছিল, এই প্রকৃতির মধ্যেই আমরা একদিন বিলীন হয়ে যাব? মানব সভ্যতার নামে আমরা কী না করেছি! বড় বড় অট্টালিকা যা নাকি আকাশচুম্বী, এবং সারা দেশের মধ্যে আমাদের বিভিন্ন প্রান্তে আমরা সভ্যতার নামে, মানব সভ্যতার নামে আমরা অট্টালিকাকে বানিয়েছি, কিন্তু এর এফেক্ট আমাদের কী হয়েছে আমরা সবই দেখেছি। তৈরি হয়েছে আবর্জনা স্তূপ, সেই জন্যেই আজকে আমাদের আবর্জনা পরিষ্কারের জন্যে আমাদের অভিযান করতে হচ্ছে। আমরা কখনো ভেবে দেখছি কি সভ্যতার নামে প্রকৃতিকে এত আঘাত করা আমাদের উচিত নয়? সেই জন্যে আজকে আবর্জনা স্তূপ করে ফেলেছি আমরা। এই আবর্জনা সরাতে গেলেই আমাদের করতে হচ্ছে নানান রকম অনুষ্ঠান, নানান রকম আয়োজন, কিন্তু এই আবর্জনা আসলে অন্য কোনো গ্রহ থেকে আসেনি, এসেছে আমাদের প্রকৃতির থেকেই। আমাদের এই পৃথিবীরই জিনিস এগুলো, কিন্তু এই পৃথিবীর জিনিস থেকে আমরা কী করে আবর্জনা সৃষ্টি করছি সেটা আমাদের ভেবে দেখতে হবে। এই আবর্জনা বন্ধ করতে গেলে আমাদের প্রকৃতির সাথে ভারসাম্য রেখে সভ্যতার অগ্রগতি করতে হবে। আমাদের ধীরে ধীরে এগোতে হবে প্রকৃতির হাত ধরে। প্রকৃতি এবং মানব সভ্যতা দুটো যেদিন একসাথে সমতালে এগোতে পারবে, সেদিনই আমরা সত্যিকারের আবর্জনা মুক্ত হতে পারব। এই আবর্জনা মুক্তির অভিযান আমাদের সেদিনই সফল হবে যেদিন প্রকৃতির সাথে আমরা আমাদের নিজেদের মানব জাতির উন্নতি এবং প্রকৃতির সাথে মানব জাতির কল্যাণ করতে পারব, সেদিনই আমাদের আসল উন্নতি হবে। শুধু অভিযান করে, শুধু আবর্জনা পরিষ্কার অভিযান করে আমাদের পৃথিবী কখনো আবর্জনা মুক্ত হতে পারবে না। এইভাবে আমাদের প্রকৃতির সাথে মানব সমাজের কল্যাণ সাধন এবং মানব সমাজের উন্নতি করতে হবে। এইখানে দেখা যাচ্ছে মানব জাতির উন্নতির সাথে প্রকৃতি কীভাবে এগিয়ে চলছে, এটাই আমাদের ভবিষ্যৎ। এইখানেই আমাদের পৃথিবীর কল্যাণ দেখতে হবে, আমাদের এইভাবেই এগোতে হবে, যদি কিনা আমরা পৃথিবীকে সম্পূর্ণভাবে আবর্জনা মুক্ত করতে চাই। এটাই আমাদের ভবিষ্যৎ, এইখানেই আমাদের নিজস্ব উন্নতির পথ খুঁজে বের করতে হবে, তাহলেই আমরা প্রকৃতপক্ষে এগোতে পারব মানব কল্যাণের জন্যে। সেইদিনই আমাদের সাক্ষরতা, সেইদিনই আমাদের প্রকৃত আবর্জনা মুক্ত পৃথিবী সৃষ্টি হবে।